পঞ্চায়েত ভোটে প্রাণ গেল দশজন মুসলিম নেতাকর্মী সমর্থকের বেশি মৃত্যুই তৃণমূল কর্মীরে রাজ্যে পঞ্চায়েত ভোটগ্রহণ পর্ব চলছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের করা নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে এক দফাতেই ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয় তবে ভোট শুরু হতে কয়েকটি জেলায় অশান্তি হয় পঞ্চায়েত ভোটের দিনই পর্যন্ত নিহত হয়েছে পনেরো জন নিহতের মধ্যে তৃণমূল কর্মী নয় জন বিজেপি একজন সিপিআইএম এক কংগ্রেস এক ভোটার দুই নির্দল এক এদের মধ্যেই দশজন মুসলিম নেতাকর্মী সমর্থক নিহতদের মধ্যে আছেন রমজান আলী রাজিউল হক রুইজউদ্দিন উদ্দিন শেখ আনিসুর উস্তাগর বাবর আলী তসলিমা বেওয়া ইয়াসিন শেখ লিয়া আলী আবদুল্লাহ মোহাম্মদ শাহেন আহ শাহেন শাহ চিরঞ্জিত কার্জি মাধব বিশ্বাস গৌতম রায় সহিংসে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ায় পাশাপাশি অন্তত চারটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ধ্বংস করা হয়েছে বলেই জানা গেছে রাজ্য জুড়ে এসব সহিংসতার জন্য একে অপরকে দোষারোপ করছে দলগুলি কোচবিহার ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোটের হাট চার গ্রাম পঞ্চায়েত আসন সমিতির আসন নশো আঠাশটি জেলা পরিষদের আসনে নির্বাচন শুরু হয় গোয়ালপুখুরের বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা দশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয় নদিয়ার হাতিশালা গ্রামে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে মালদহের বাজার নগরিয়া এলাকায় বোমাবাজি সংঘর্ষের ঘটনা ঘটে মুর্শিদাবাদের রাজনৈতিক হিংসায় বলি হন তৃণমূল কর্মী বাবর আলী দুষ্কৃতী এসে দুজনকে বেধরক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এছাড়াও ভোটের সকালে মুর্শিদাবাদের খড়গ্রামেও একটি ফাঁকা জমি থেকে তৃণমূল কর্মী সাবির উদ্দিন শেখের দেহ উদ্ধার করা হয় খড়গ্রামে রতনপুরেই মনোনয়নের প্রথম দিন থেকে খুন হয়েছে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ আশঙ্কাজনক অবস্থায় পরবর্তীকালেও আবার সেই খুনোখুনি রাজনীতিই দেখা গেল চিকিৎসা চলছে নিহত আহতদের এবং নিহতদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এবং দুঃখ প্রকাশ করেছেন দলের নেতৃত্বরা পঞ্চায়েত ভোটে প্রাণ গেল দশজন মুসলিম নেতা কর্মী সমর্থকের বেশি মৃত্যুই তৃণমূল কর্মীরই রাজ্যে পঞ্চায়েত ভোট গ্রহণ পর্ব চলছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের করা নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয় তবে ভোট শুরু হতে কয়েকটি জেলায় অশান্তি হয় পঞ্চায়েত ভোটের দিনই পর্যন্ত নিহত হয়েছে পনেরো জন নিহতের মধ্যে তৃণমূল কর্মী নয় জন বিজেপি একজন সিপিআইএম এক কংগ্রেস এক ভোটার দুই নির্দল এক এদের মধ্যেই দশজন মুসলিম নেতাকর্মী সমর্থক নিহতদের মধ্যে আছেন রমজান আলী রাজিউল হক রুইজ উদ্দিন শেখ আনিসুর উস্তাগর বাবর আলী তসলিমা বেওয়া ইয়াসিন শেখ লিয়াকত আলী আব্দুল্লাহ মোহাম্মদ শাহেন আহ শাহেন শাহ চিরঞ্জিত কার্জি মাধব বিশ্বাস গৌতম রায় সহিংসে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অন্তত চারটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ধ্বংস করা হয়েছে বলেই জানা গেছে রাজ্য জুড়ে এসব সহিংসতার জন্য একে অপরকে দোষারোপ করছে দলগুলি কোচবিহার ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোটের হাট চার আটত্রিশ নম্বর বুথে বিজেপির এজেন্টকে খুনের অভিযোগ ওঠে শনিবার রাজ্যের বাইশটি জেলায় তেষট্টি হাজার দুশো উনত্রিশটি গ্রাম পঞ্চায়েত আসন নয় হাজার সাতশো ত্রিশটি পঞ্চায়েত সমিতির আসন নশো আঠাশটি জেলা পরিষদের আসনের নির্বাচন শুরু হয় গোয়ালপুখুরের বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা দশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয় নদিয়ার হাতিশালা গ্রামে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে মালদহের ইংরেজবাজার নগরিয়া এলাকায় বোমাবাজি সংঘর্ষের ঘটনা ঘটে মুর্শিদাবাদের রাজনৈতিক হিংসায় বলিহন হন তৃণমূল কর্মী বাবর আলী দুষ্কৃতী এসে দুজনকে বেধরক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এছাড়াও ভোটের সকালে মুর্শিদাবাদের খড়গ্রামেও একটি ফাঁকা জমি থেকে তৃণমূল কর্মী সাবির উদ্দিন শেখের দেহ উদ্ধার করা হয় খড়গ্রামের রতনপুরেই মনোনয়নের প্রথম দিন থেকে খুন হয়েছে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ আশঙ্কাজনক অবস্থায় পরবর্তীকালেও আবার সেই খুনোখুনি রাজনীতি দেখা গেল চিকিৎসা চলছে নিহত আহতদের এবং নিহতদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এবং দুঃখ প্রকাশ করেছেন দলের নেতৃত্বরা